হ্যালো বিয়ার সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য দারুণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো আমরা কিন্তু সব সময় কিন্তু কম ইন্টারনেট বা বেশি ইন্টারনেট ব্যবহার করতে কিন্তু ভালোবাসি। ইন্টারনেট ব্যবহারকারী অনেক ভাই বোনেরাই আছেন যারা ইন্টারনেট ব্যবহার করেন, তারা কিন্তু অনেক সেটিংস আছে এর নিয়ে, কিন্তু আপনারা কিন্তু জানেন না। আপনাদের একটি আজকে একটি এমন সেটিংস দেখিয়ে দিব যেটা আপনাদের খুবই দরকার, আর আপনি এটাকে দিয়ে যে কাউকে কিন্তু কাঁদাতে পারবেন। তো আজকের এই ভিডিওটিতে সবাই দেখতে থাকুন, না হলে কিছুই বুঝবেন না। আজকের এই ভিডিওটি শুরু করার আগে বলছি যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকনটি অন করুন, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের এই অসাধারণ ভিডিওটি শুরু করা যাক। অবভিয়াস ভেবে দেখেছেন আপনারা যদি এই মোবাইলটিকে এই এমবি আছে কিন্তু আপনারা এটাকে ব্যবহার করতে পারবেন না, এটা যদি আপনারা ভেবে থাকেন তাহলে সঠিক ভেবেছেন যে এরকম করা যায়। আজকে আমি দেখিয়ে দিব যে কিভাবে আপনারা যে আপনাদের মোবাইলে এমবি আছে কিন্তু আপনাদের ইউটিউব ব্রাউজিং এবং অন্য কিছু চলছে না। তো আমি এখন দেখিয়ে দিব কিভাবে আপনারা এটি করতে পারবেন, এটিকে দিয়ে কিন্তু আপনি যে কারোর সাথে মজা করতে পারবেন, প্রাঙ্ক করতে পারবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি। তো যে এটি শিকার হবে সে বলবে যে আমার মোবাইলে মনে হয় কোনো সমস্যা হয়েছে, আমি এখন কি করব। তো আপনিও কিন্তু চাইলে তাকে ঠিক করে দিতে পারেন। এটা কিন্তু অনেক জায়গায় আবার সমস্যা হয়, হঠাৎ কিন্তু এটা যায় যে কারোর হয়ে যায় কিন্তু তারা পারে না যে কিভাবে। তো আমি দেখিয়ে দিব আপনাদের মোবাইলে কিন্তু সবারই সেটিংস অপশনটি আছে, সেটাকে ওপেন করে নেবেন। তো আমি এখন ওপেন করে নিচ্ছি। যাওয়ার পরে কি করবেন দেখতে পারবেন যে এখানে অনেকগুলো কিন্তু চলে আসবে, অপশন চলে আসবে। তো কিছুক্ষণ আসতে থাকুক, দেখতে পারবেন ওয়াইফাই, ব্লুটুথ, সিম কার্ড অনেক কিছু চলে আসছে। কিন্তু আপনার কী করবেন যে এখানে একটু নিচে যাবেন, নিচে যাওয়ার পর দেখতে পারবেন যে এখানে একটা অপশন আছে, যে দেখতে পারবেন যে এখানে দেখবেন ডেট অ্যান্ড টাইম, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের এখানে দুটা অপশন পারবেন যে এখানে টাইম ঠিক করেন, কিন্তু এখানে আরেকটি জিনিস অপশন লুকিয়ে আছে, আপনার কি জানেন? অটোমেটিক ডাটা অ্যান্ড টাইম, এখানে যদি আপনি ক্লিক করেন, এটা যদি আপনারা অফ করে রাখেন তাহলে যে ব্যক্তি এনে চালাবে তার কিন্তু মোবাইলে এমবি থাকলেও কিন্তু কোনো কিছুই চলবে না। এভাবেই কিন্তু আপনারা এই সেটিংস ঠিক করতে পারবেন। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত ছিল। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।